বড়মা মন্দির, বড়মা মন্দিরের ট্রাস্টিদেরকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে মায়ের প্রণামী টাকাটা চুরি করা হচ্ছে। এটা নৈহাটি মানুষ বলছে, এটা আমি বলছি না। এই চুরি করে কার জবাব দেওয়ার জন্যে ভারতীয় জনতা পার্টি কর্মীরা আজকে রাস্তায় নেমেছে। লড়াই সবসময় আমরা যেটা পড়েছি, যেটা শুনেছি, যেটা জানি, প্রত্যেকটা সরকার আসত আর একটা গল্প করত, কিন্তু সে সম্মান, সে মর্যাদাটা কোনোদিন দিত না। দীর্ঘ লড়াই, 50 বছর প্রায় আপনাদের লড়াই, এই লড়াইটাকে মান্যতা কে দিল? বর্তমান ভারতবর্ষের সরকারের প্রধানমন্ত্রী মোদিজি আর অমিত শাহ। আমার সৌভাগ্য, আমি আপনাদের মত দিয়ে নির্বাচিত একজন সাংসদ হিসাবে সেই দিন উপস্থিত হয়ে মত প্রয়োগ করেছিলাম সিএ পক্ষে। কি সিএ যদি আপনি অ্যাপ্লিকেশন করবেন, আপনার আপনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। আপনাকে আপনার নাগরিকতা আমরা অলরেডি দিয়েছি, আপনি আপনার দরকার নেই, দিলেই আপনার সব সম্পত্তি চলে যাবে বলছেন তো। কিন্তু আপনার কথা কিন্তু এখন কেউ বিশ্বাস করছে না। যারা নাগরিকতা পাবে সেও বিশ্বাস করছে না, আর যারা ভারতবর্ষে যে মানুষগুলো, যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে আপনি ভুল বুঝিয়েছিলেন কি তোমাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য রাজনীতি এই বিলটা পাস হয়েছে, তারাও আর আপনার কথা শুনছে না। এটা আপনি উপলব্ধি করতে পেরেছেন নিশ্চয়ই।